দিন কয়েক আগেই ওটিটির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে মেয়ে সুহানা খানের। বাবার মতোই পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন সুহানা। আর এবার সেই একই পথ অনুসরণ করল খান পরিবারের সবথেকে ছোট সদস্য আবরাম খানও। অভিনয় জগতে নাম লিখিয়েছে সে, তবে সেটা পর্দায় নয়, মঞ্চে অভিনয় করেছে আবরাম। সম্প্রতি আবরামের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে নাটক মঞ্চায়ন করা হয়। এতে অভিনয় করে আবরাম। তার সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শক। নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজো দেন আবরাম, আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের চোখে তখন আনন্দের অশ্রু। সম্প্রতি শাহরুখ পুত্রের মঞ্চে অভিনয়ের এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ছোট আবরাম মঞ্চে পারফর্ম করেছে, রয়েছে দীর্ঘ ডায়লগও। আর দর্শক আসনে বসে ছেলের এই পারফরমেন্স মুগ্ধ হয়ে দেখেছেন শাহরুখ খান ও গৌরী খান। এদিন শাহরুখকে অন্যরকম লুকে দেখা গেছে। ক্লিন শেভড, কালো প্যান্টের সঙ্গে টুইনিং করে পরেছেন সাদা শার্ট, যা আবারও মন কেড়ে নিয়েছে দর্শকদের।